হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর আবার একটা বড় ভিডিও করছি তোমাদের জন্য। তো আজকে হচ্ছে আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো, সকালবেলা রেডি হয়ে গেছে। এখন কটা বাজবে? ওই 1:30 মতো বাজে। তো সকাল সকালই যাচ্ছি, কারণ প্রচুর ভিড় হয়। আর আমাদের এখানকার মানে ধাত্রীগ্রামের জগদ্ধাত্রী পুজো হচ্ছে ভীষণ বিখ্যাত, অনেক বছরের পুরনো পুজো। তো টোটালি আমরা বেরিয়ে পড়ব, ততক্ষণ তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এই যে আমার মা এখানে রেডি হচ্ছে, দেখাও মা, দূরে যাও, শাড়িটা তোমার এলো, গরদের শাড়ি বলে তো, গরদের শাড়ি পরেছে। এই যে রিমলি, হ্যাঁ, পুজোর জন্য কিনেছে, জগদ্ধাত্রী পুজোর জন্য। আর এই যে আমিও রেডি হয়ে গেছি, একটা চুড়িদার পরেছি। এই যে আমার মিষ্টি মেয়েটা বাবা। তো আমরা মোটামুটি রেডি হয়ে গিয়েছিলাম, আমাদের টোটোও চলে এসেছিল। ঠাকমা, মণি, আমি আর রিমলি আমরা চারজন মিলে বেরিয়ে পড়লাম, আমাদেরকে জগদ্ধাত্রীতলায় নামিয়ে দিয়ে তারপরে আবার টোটোটা আসবে মাকে, রানীকে আর ভালোমাকে নিয়ে যেতে। রানী তখনও রেডি হয়নি। তো এসেছিলাম আমরা, তখন বাজছিল সকাল 8:30, আর 8:30তেই দেখছো পুজো দেওয়ার জন্য কি ভীষণ লাইন পড়ে গেছে। প্রচুর দূর দূরান্ত থেকে মানুষজন আসে এখানে এই জগদ্ধাত্রী পুজোর সময়। আর আমাদের এখানকার জগদ্ধাত্রী পুজো মানে ধাত্রীগ্রামের জগদ্ধাত্রী পুজো হচ্ছে ভীষণ বিখ্যাত, প্রায় 300 বছরের পুরনো পুজো হয় এখানে। এবার মাকে দর্শন করায় তোমাদের, দেখো প্রচণ্ড ভিড় ছিল ওই জায়গাটায়, তখন পুজো দেওয়া হচ্ছিল, পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছিল, সব কিছুই একসাথে হচ্ছিল। তো এটা হচ্ছে আমাদের ধাত্রীগ্রামের মা জগদ্ধাত্রী। তোমরা সবাই দেখে নাও, প্রণাম করে নাও, যার যা মনের ইচ্ছা সেটা বলে দাও মাকে। আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছিল, তারপরে আমরা বেরিয়ে চলে এলাম মন্দির থেকে। আর তারপরে মা, রানী আর ভালোমাও চলে এলো টোটোতে করে। আর এই যে মাটির পাত্রগুলো দেখছো না, এগুলোতে করে দুপুরবেলায় খিচুড়ি ভোগ দেওয়া হয়। আমাদেরও নিয়েছিল খিচুড়ি ভোগ, সবাই নেয় আর কি। তো এখানে আমাদের অঞ্জলি দেওয়া, পুজো দেওয়া সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেল। আর রাস্তাটা দেখো এত সুন্দর সাজিয়েছে, এই বছর যেন বেশি সুন্দর সাজিয়েছে, মানে যত দিন যাচ্ছে তত যেন আরও বেশি ভালো লাগছে দেখতে। পুরো দেখে মনে হচ্ছে না যে কোনো বিয়েবাড়িতে ঢুকে পড়েছি। তো আমরা টোটো করে আবার বেরিয়ে যাচ্ছি, আমাদের এখানে আরও একটা পুজো হয় বল খেলার মাঠে, তো ওই পুজোটা দেখার জন্য যাচ্ছি। দিনের বেলায় যেহেতু তাই দোকানপাট বেশিরভাগই বন্ধ ছিল, কয়েকটা শুধু এই টুকটা খাবারের দোকান খোলা ছিল। আর এখানকার থিমটা করেছিল বুর্জ খলিফা। জানি এটা রাত্রেবেলাতে লাইটিংয়ে বেশি সুন্দর লাগবে দেখতে, কিন্তু রাত্রেবেলা আর যাইনি, এমনিতেই শরীর টরির খারাপ মামার বাড়ি থেকে এসে, তাই আর রাত্রেবেলা যাইনি, ওই দিনের বেলাতেই তার জন্য দুটো ঠাকুরই দেখে নিলাম। আর এই যে এটা হচ্ছে আমাদের বল খেলার মাঠের জগদ্ধাত্রী ঠাকুর, পরে আবার ভালো করে দেখাচ্ছি তোমাদের, আগে প্যান্ডেলটা দেখিয়ে দিই যে কীরকম করেছিল ডেকোরেশনটা। আর এই যে এটা হচ্ছে বল খেলার মাঠের মা জগদ্ধাত্রীর মূর্তিটা, প্রত্যেক বছর এত সুন্দর হয় ঠাকুরের মুখশ্রীটা, মানে দেখে মনে হয় যেন তাকিয়েই থাকি। আর এখানেও আমরা পুষ্পাঞ্জলি দিলাম অনেক কাছ থেকে, একদম ঠাকুরের পায়ের সামনেটায় দাঁড়িয়ে থেকে আমরা সবাই পুষ্পাঞ্জলি দিয়েছিলাম। আর একটা কথা, অনেক দিন পর যেহেতু এরকম বড়ো ভিডিও আপলোড করছি, তো মানে বড় ভিডিও তো এরকমভাবে করি না, ভিডিও করতে করতেই কথা বলি, কিন্তু এবারে না এতদিন পর করছি বলে খুব বেশি অস্বস্তি হচ্ছিল, তাই আমি ভয়েস ওভার দিয়েই চালাচ্ছি। পরের বার চেষ্টা করব যেমনভাবে করি সেই রকমভাবেই করার। এখান থেকে সমস্ত কিছু করে বেরিয়ে এলাম আমরা, তারপরে বাড়ির জন্য নিমকি গজা এই সমস্ত কিছু কেনা হলো। আর বাড়িতে জলখাবারের লুচি আলু চচ্চড়ি হয়েছিল, সেটাও খেলাম, দুপুরবেলা ভোগ প্রসাদ খেয়েছিলাম। ভিডিওটা এতটুকুনি থাকলো, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে তোমরা জানিও।